তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো পঞ্চারণ প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আমরাও ভালো আছি তো আজকে বৃষ্টি পড়ছে খুব বৃষ্টি পড়ছে সকালবেলায় তো সঙ্গে থাকো সারাদিন কী করি না করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব কাল তো একাদশী গেছিলো একাদশীতে আমরা কীভাবে কাটলাম সব তোমাদের সঙ্গে দেখালাম আর আমার ছেলে মেয়ে সব বেরোচ্ছে স্কুলে যাবে তো সঙ্গে থাকো তাদেরকে রেডি করি উঠছে বসে বসে এই জন্য চুল বেঁধে দিতে হবে দেখো হাতে চিরুনি এই দেখো হাতে চিরুনি আর গাডার হাতে করে রেখেছে মা আমার চুলটা বেঁধে দাও পিছু পিছু ঘুরছে আর একজনকে দেখো ভোজন করছে বসে হ্যাঁ তো ভালো সঙ্গে থাকো বৃষ্টি পড়ছে চলে গেছে আর কোনো টেনশন নেই তো তোমাদের টাইমটা দেখাচ্ছি এখন দেখো সেভেন ফিফটিন সাতটা পনেরো বাজে এখন থেকে স্টার্ট করলাম তো সঙ্গে থাকো সারাদিন কি হয় না হয় সব তোমাদের সঙ্গে শেয়ার করবো এবারে পুজো টুজো করবো পুজো টুজো করার পর তারপরে ঘুগনি বানাবো বাবাকে মুড়ি খেতে দেব তো বাবা উঠে পড়েছেন দেখো বন্ধুরা আমি রান্না বসিয়েছি সলদাটা আলু বেগুন দিয়ে একটা সবজি বানাবো এর সঙ্গে বড়ি দেবো আর দেখো এখানে ভাত হচ্ছে চিকেন নিয়ে এসছে রান্না করবো আজকে তো সঙ্গে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা আমার ছেলে মেয়ে খেতে বসে গেছে দেখো আমার ছেলের পাত পরিষ্কার হয়ে গেছে দেরি হয়ে গেছে ভিডিওটা তুলতে আমিও নিয়ে বসে গেছি দেখো রায়তা আর ওই দেখো বাবা বাবা খাচ্ছেন খাওয়া হয়ে গেছে আমি একটু নিয়ে বসে গেছি আমি খেয়ে নি তোমাদের দাদা ভাই তো তাড়াতাড়ি বাড়ি ফিরে চলে আসছে কেন কি আজকে বৃষ্টির মধ্যে কোনো মিস্ত্রি লেবার আসেনি তার জন্য আজকে কাজ আইআইটিতে বন্ধ তো বাচ্চাটা ঠিক ছুটির সময় বৃষ্টিটা থেমে গেছে তাহলে কি বৃষ্টি আমি তো ভাবলাম মনে হয় বাচ্চারা কী করে আসবে ভিজে ভিজে আসবে কিন্তু ঠিক যখন স্কুলটা টাইম হয়ে হয়েছে ছুটি হবে তার দশ পনেরো মিনিট আগে থেকে বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে যাক মনটা শান্তি হয়েছে কে বলে ভগবান নেই নিশ্চয়ই ভগবান আছেন তাই তো চলো বন্ধুরা ভাত খেয়ে নিই বন্দিরা তো ছেলে মেয়েকে ছেড়ে দিয়ে আসলাম এ দেখো কলা গাছের কলা কোথায় ছিল তো আমার এক মাসি এখানে পাশে থাকে সে মানে অনেক বিপদে আপদে আমাদের সাথ দিয়েছে যেটা আমার ঘরের লোক স্বাদ দেয়নি তো এটা আমি সব দিন জোর গলায় বলবো তো যেটা আমরা একদিন অনেক বিপদে পড়েছিলাম সেই বিপদের মাঝখানে আমার কেউ সাথ দেয়নি একমাত্র সেই মাসি সাথ দিয়েছে আর সেই মাসি আমাদের বাড়িতে আজকে এসেছে তার শরীর খারাপ অবস্থাতেও সে এসছে এ দেখো আমার জন্য কলা নিয়ে এসছে তার মানে আমার তোমাদের দাদা ভাইকে ধর্ম ছেলে পাতিয়েছে সেই তার জন্য কলা নিয়ে এসছে বলে গাছের কলা হয়েছে আমরা তো একা খাবো না তাই তোমাদের জন্য নিয়ে আসছি তো কত কষ্ট করে এসছে হাঁপিয়ে হাঁপিয়ে পুরো ঘাম ঝরে তো সেই মাসিকে দেখাচ্ছি তোমাদের এই দেখো আমার মাসি এসছে তো আমাদের এইখানে পাশে বড় পুকুর তার পাশেই যে শিব মন্দির শীতলা মন্দির সে পুজো করেন মাসি তো সেই পাশে মন্দিরে ব্রাহ্মণ আছে তো আসছে হ্যাঁ তো মাসি অনেক কষ্ট করে এসছে এই দেখো আমার মাসি দেখো দেখো তোমার কে গো কথা ক এটা পরে কথা বলবে দাঁড়াও এখন ছবিটা পাঠিয়ে দিব যখন সবাই দেখবে তোমাকে তারপরে সবাই কথা বলবে তো বন্ধুরা দেখালাম আমার মাসিকে তো আমার মাসি এসছে মাসি আসতে খুব আনন্দ লাগছে ভালো লাগছে তো তা তোমাদের দাদাভাইকে বলছে যে বাবা আমাকে একটু ছেড়ে দিয়ে আসবি আমার কষ্ট হবে না হলে একলা সত্যি তো মাসি একলা হাঁটতে পারে না তো অনেক কষ্টে হেঁটে হেঁটে আসছে মাসি সঙ্গে থাকো বন্ধুরা বন্ধুরা আমাদের তুলসী মঞ্চটা যে আছে এটা ওখানে ছিল সামনে তো একটু সরানো হচ্ছে কেন কি ওখানটার কাছে যেখানটা রাখা ছিল ওখানটা জুতো টুতো খোলা হয় তাছাড়া ওখানটা অনেক সমস্যা হয় ওই জন্য আমি আর তোমার দাদা মিলে তোমার দাদা ভাই একটু সে পাশে কাজ করতেছে দেখাতে পারছি না আর এখানটা এই যে মন্দিরটাকে খুলে নিয়ে এখানটায় বসাচ্ছি আমরা তো বসানো হয়ে যাক ফিটিং হয়ে গেলে তারপরে তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো ফিটিং তো হয়ে গেছে মন্দির কিন্তু অন্ধকার সেখানটা লাইটের ব্যবস্থা নেই তো নিশ্চয়ই তোমাদেরকে সকালে দেখাবো ঠিক আছে তো সঙ্গে থাকবে আর বাচ্চাদেরকে তো খাওয়ালাম সব এসে মুড়ি দিলাম বাবাও খেলেন বাতি দেওয়া হয়ে গেছে তো ওরা ওরা হচ্ছে যে পড়তে বসেছে আর তোমাদের দাদা ভাই স্নান করতে গেছে স্নান করে চলে আসলে তারপর তোমার সঙ্গে কথা বলবে তো সঙ্গে থাকো বন্ধুরা তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছ তাদেরকে বলবো প্রথমে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলটা প্রেস করে দাও তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল নতুন নতুন ভিডিও নিয়ে টাটা বাই বাই